104 ডিগ্রি জ্বর নিয়ে 2 বছরের শিশু সাইয়ানকে গত মঙ্গলবারে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন নানি হালিমা বেগম। জরুরি বিভাগ থেকে ভর্তি নিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয় শিশু ওয়ার্ডে। সেখানে নেয়ার পর সেবিকাদের পরামর্শে রোগীর স্বজনরা সহকারী রেজিস্ট্রারের কক্ষে যান। কক্ষে সহকারী রেজিস্ট্রার ছিলেন না, ছিলেন ইন্টার্ন ডাক্তার রবিউল ইসলাম। শিশুর নানি চিকিৎসকের ডাক্তার সাহেব বলে তুমি করে সম্বোধন করেন, আর তাতে বাধে বিপত্তি। রোগীর খোঁজ না নিয়ে খেপে ওঠেন ইন্টার্ন ডাক্তার রবিউল। দরজা নক করে না ঢোকায় ও তুমি বলায় রীতিমতো উত্তেজিত হয়ে ওঠেন তিনি। বয়স্ক মহিলাকে অসভ্য বলে গালি দিয়ে ধাক্কা দিয়ে বের করে দেন। ডাক্তারের উত্তেজিত আচরণে কক্ষে ঢোকেন শিশুর পিতা আবু বক্কর। তিনি শাশুড়ির সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ করেন। মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছায় ইন্টার্ন চিকিৎসক নেতারা ও হাসপাতাল কর্তৃপক্ষ। ইন্টার্ন চিকিৎসকের পা ধরে মাপ না চাওয়ায় মামলা দিয়ে শিশুর পিতাকে কারাগারে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে স্থানীয় পত্রিকায় এ ঘটনার খবর প্রকাশ করায় হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন ও হাসপাতাল চত্বরে প্রবেশ করতে নিষেধ করেন। আমি সাথে সাথে চলে যাই, সাথে সাথে আমি পুলিশ এবং আমার আরএমও সাহেবকে টেলিফোন করি। আমার আরএমও সাহেব আগেই উপস্থিত ছিল। আমি যাওয়ার পরেও দেখছি যে রোগীর লোক ভার্সাস ডাক্তার এবং আমার স্টাফদের উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। তখন আমি ওই হাসপাতালে যে অন্য যারা চিকিৎসা নিতে আসছে অভিভাবক, তারাও আমার বলছে যে এটা নিয়ে যান, নাহলে হাসপাতালের ভিতরে রুগীদের অসুবিধা হচ্ছে। সমস্ত রুগীর লোকজনও ওই অভিভাবক দুটোর বিপক্ষে ছিল। তারা আমাদের কাছে এসে বিভিন্ন সাক্ষী দিয়ে গেছে। তারপর আমরা ওই দুজন লোককে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা হাসপাতালে একটা মিনিমাইজ করার চেষ্টা করি। আমাদের ডাক্তার সাহেবদের অভিযোগ ছিল যে তাদেরকে আয়ে হাত তুলেছে, আর তাদের অভিযোগ ছিল তারা যথাসময়ে চিকিৎসা পায়নি। তখন সব আলোচনা শেষে ওনার সাথের যে বাচ্চাটার যে নানা, সে ক্ষমা চাইছিল, কিন্তু যে বাচ্চার বাপ সে ক্ষমা চাইল না। এতে ইন্টার্নি ডাক্তাররা উত্তপ্ত হয়ে গেল যে আমাদের মারছে। সাথে ওনাদের আমরা সামান্য কার্টিসি দেখাতে বললাম, সেটা সে করলো না। আপনি যদি এর সুষ্ঠু বিচার না করেন তাহলে আমরা হাসপাতালে স্ট্রাইক করব। গত মঙ্গলবার যশোর মুরলী মোড়ের আকবর আলীর ছেলে সাইয়ান হচ্ছে 2 বছর বয়স, জ্বরে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছিল। এখানে ভর্তি হওয়ার পরে ডাক্তাররা তাকে ব্যবস্থাপত্র দেয়, ওষুধ নিয়ে আসার পরে সেবিকাদের জানায়, সেবিকারা বলে যে এখানে টিকিট নাই, আপনারা ডাক্তারের চেম্বারে যান। ওখানে যে মুরব্বী তার নানি হালিমা দরজার নক না করে ভিতরে ঢুকায়, তার সাথে কথা এক পর্যায়ে বলে আপনি স্যার বলে রাখেন আমাকে। প্রথমে সিস্টারের কাছে ঔষধ নিয়ে এসছে, সিস্টারের কাছে গেছি, সিস্টার রুমে আমছে সিস্টার এই যে ওষুধ এনেছি। তো বললো যে তার নাম কী, তামছে এই নাম নাভার নাম। তো খাতা খুঁজে দেখলো যে নাই, তখন ওষুধটা আমার হাতে দিয়ে বললো কি ডাক্তারের কাছে যান। তামছে ডাক্তার রুম কোনটা, বলছে যান ওই সাইডে পাবেন। তো আমি গেছি, যে আর একটা নার্সকে জিজ্ঞেস করছি ডাক্তার রুম কোনটা, তো বললো ওই পাশে। যে আমি দরজা ফাঁক করে আমি ছি ডাক্তার সাহেব এই যে ওষুধ এনেছি। তো বলছে যে ওষুধ এনেছেন যান সিস্টারের কাছে নিয়ে যান। তা আমি বলছি যে সিস্টার তো আপনার কাছে পাঠালো, তো কী করবো? তো বলছে যে যান আবার যান সিস্টারের কাছে। আমি আল্লাহ সিস্টার আপনার কাছে পাঠালো, হয় আপনি একটু উঠে এসে বলেন সিস্টারকে, আর নাইলে প্রেসক্রিপশনটা দেন। তো ভিতর থেকেই চেঁচাচ্ছে আমার উপরে, চেঁচায় বের হয়ে এসে আমাকে ধাক্কা দিল। ধাক্কা দিয়ে বলল যে বিয়াদব মহিলা। এই বিয়াদব মহিলা বলার কারণে আমার জামাই পিছে ছিল, বলল কি আপনি বিয়াদব মহিলা বলছেন কেন, তো আপনার মা দাখিল লোককে বিয়াদব মহিলা বলবেন কেন, এই নিয়ে গ্যাঞ্জাম করতে লাগলো।